wake up early in the morning, you will get enough time to read. সকালবেলা ঘুম থেকে উঠতে পারলে পড়াশোনার জন্য যথেষ্ট সময় পাওয়া যায়। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার ইংরেজি অংশের পর্ব 24। আজকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা করাবো। শুরু করছি তাহলে। 86 নাম্বার কি বললো? He did not profit that experience. এ নাম্বার আছে বাই, হ্যাঁ এ নাম্বারের উত্তরটাই ঠিক আছে। বি নাম্বারে ইন, সি নাম্বারে উইথ, ডি নাম্বারে অন হবে না। প্রফিট বাই এক্সপিরিয়েন্স। এরপরে 47 নাম্বারটা কী বললো? এরপরে 87 নাম্বারটা কী বললো? এভরি ড্রাইভার মাস্ট বি হেল্ড ড্যাশ ইজ ওন অ্যাকশনস। 22তম বিসিএস পরীক্ষায় আসছে। রেসপন্সিবল, এই নাম্বার আছে রেসপন্সিবল ফর, এই উত্তরটাই ঠিক আছে। বি নাম্বারে আছে ব্লেম টু, সি নাম্বারে লায়াবল টু, ডি নাম্বার রেসপন্সিবল টু, না দ্য রেসপন্সিবল ফর হবে। এরপরে 88 নাম্বারটা দেখি আমরা কী বললো? ফার্স্ট অ্যাকশন রেজাল্ট ড্যাশ ভায়োলেন্স, এ নাম্বার আছে অ্যাট, বি নাম্বারে ইন, হ্যাঁ বি নাম্বার উত্তরটাই ঠিক আছে। সি নাম্বারে অফ, ডি নাম্বারে উইথ, না রেজাল্ট ইন। এরপরে 89 নাম্বার কী বললো? দ্য ডিসিশন রেটস ড্যাশ ইউ, এ নাম্বার আছে অন, বি নাম্বারে ইন, সি নাম্বারে উইথ, সি নাম্বার উত্তরটা ঠিক আছে, ডি নাম্বারে আপন হবে না। এরপরে দেখি আমরা 90 নাম্বারটা কী বললো? দ্যার ইজ নো রয়্যাল রোড ড্যাশ লার্নিং, এ নাম্বার আছে ফর, বি নাম্বার টু, হ্যাঁ বি নাম্বারে টুটা ঠিক আছে, সি নাম্বারে বি, ডি নাম্বারে ফ্রম, না রোড টু। এরপরে 91 নাম্বার কী বললো দেখি? হিজ ওয়ার্ডস আর সাসেসটিভুল ড্যাশ ফ্ল্যাটারি, 24তম বিসিএস পরীক্ষায় আসছেন। এ নাম্বারে ফোর, বি নাম্বারে ওয়ান, সি নাম্বারে টু, সি নাম্বারে উত্তরটা ঠিক আছে, ডি নাম্বারে ইন টু হবে না, সাসপেস্টেবল টু। এরপরে 92 নাম্বার কী বললো? হি ইজ সাসপেক্টেড ড্যাশ রিসিভিং স্টোলেন গুডস, 26তম বিসিএস পরীক্ষায় আসছে। এ নাম্বার আছে অফ, এ নাম্বার উত্তরটাই ঠিক আছে, বি নাম্বারে ফোর, সি নাম্বারে অ্যাবাউট, ডি নাম্বারে উইথ হবে না, সাসপেক্টেড অফ রিসিভিং। এরপরে 93 নম্বর কী বললো? আনিস হ্যাড এ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপুল লাভ, এ নাম্বারে ওয়ান, বি নাম্বারে ফোর, বি নাম্বার উত্তরটা ঠিক আছে, সি নাম্বারে অফ, ডি নাম্বারে ইন হবে না, ট্যালেন্ট ফর মেকিং পিপুল লাভ। এরপরে 94 নম্বর কী বললো? হি ওয়ান্ট মি ড্যাশ দ্য ডেঞ্জার, 38তম বিসিএস পরীক্ষা আসছে। এ নাম্বার আছে অ্যাবাউট, বি নাম্বারে অন, সি নাম্বারে অফ, সি নাম্বারে উত্তরটা ঠিক আছে, ডি নাম্বারে ফর, না ওয়ান্ট মি অফ দ্য ড্যান্সার। এরপরে 95তে কী বললো? দ্য বয় ওয়ান্ডার্স ড্যাশ ইন দ্য স্টেটস, এ নাম্বারে অ্যাবাউট, বি নাম্বারে থ্রো, বি সি নাম্বারে ইন, ডি নাম্বারে অ্যাট, ডি নাম্বার উত্তরটা ঠিক আছে, ওয়ার্ন্ড ওয়ান্ডার্স অ্যাট ইন দ্য স্ট্রিটস। এরপরে 96 নাম্বারটা কী বললো? দিস হাউস ইজ বিল্ট ড্যাশ স্টোন, বিল্ট অফ, এ নাম্বার উত্তরটা ঠিক আছে, বিল্ট অফ স্টোন, বি নাম্বারে উইথ, সি নাম্বারে ইন, ডি নাম্বারে বাই, না। এরপরে 97 নাম্বারটা কী বললো? জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, 36তম বিসিএস পরীক্ষা আসছে। এ নাম্বারে অ্যাট, এ নাম্বার উত্তরটা ঠিক আছে, বি নাম্বারে ইন, সি নাম্বারে অফ, ডি নাম্বারে আফটার হবে না, গুড অ্যাট দক্ষ। এরপরে 98 নম্বরে কী বললো? দ্য মিনিস্টার্স অ্যারাইভড ড্যাশ এ ডিসিশন লাস্ট নাইট, 24তম বিসিএস পরীক্ষা আসছে। এ নাম্বার আছে টু, বি নাম্বারে অ্যাট, বি নাম্বার উত্তরটা ঠিক আছে, সি নাম্বারে ওয়ান, ডি নাম্বারে বাই, না অ্যারাইভড অ্যাট এ ডিসিশন লাস্ট নাইট। এরপরে 99 নম্বর কী বললো? আই এম গুড ড্যাশ ট্রান্সলেশন, 27তম বিসিএস পরীক্ষা আসছে। এ নাম্বার আছে ইন, বি নাম্বারে অ্যাবাউট, ডি নাম্বার, সি নাম্বারে উইথ, ডি নাম্বারে অ্যাট, ডি নাম্বারে উত্তরটা ঠিক আছে, গুড অ্যাট। এরপরে 100 নম্বরে কী বললো? হি হ্যাজ অ্যাসিউড মি ড্যাশ সেফটি, 11তম বিসিএস পরীক্ষা আসছে। এ নাম্বারে আছে উইথ,
বি নম্বরে অ্যাট, সি নম্বরে ফর, ডি নম্বরে অফ। ডি নম্বর অফটা ঠিক আছে, অ্যাসিউড মি অফ সেফটি। 101 নম্বরে কি বললো, হি হ্যাজ অ্যাসিউড মি ইজ ডিভয়েড ড্যাশ কমন সেন্স। 26তম বিশেষ পরীক্ষা আসছে, এ নম্বর আছে অফ। এ নম্বরের অফটাই ঠিক আছে, বি নম্বরে ফ্রম, সি নম্বরে ইন্টু রেশন, ডি নম্বরে অ্যাট, ডিভয়েড অফ। এরপর 102 নম্বরে কি বলবো, ইওর কন্ডাক্ট অ্যাডমিটস ড্যাশ নো এক্সকিউজ। 29তম বিশেষ পরীক্ষা আসছে, এ নম্বর আছে টু, বি নম্বরে ফোর, সি নম্বরে অফ। সি নম্বরে অফটা ঠিক আছে, ডি নম্বরে অ্যাট, না অ্যাডমিটস অফ নো এক্সকিউজ। 103 নম্বরে কি বললো, দ্য ক্লাইমেট ইজ কনজিনিয়াল ড্যাশ হেলথ। এ নম্বর আছে টু, এ নম্বর অফটা ঠিক আছে, বি নম্বরে অফ, সি নম্বরে অন, ডি নম্বরে উইথ, হবে না কনজিনিয়াল টু। এরপর 104 নম্বরে কি বললো, ইজ নট ড্যাশ হোম টুডে। এ নম্বর আছে উইদিন, বি নম্বরে ইন, সি নম্বরে অ্যাট, অ্যাট সি নম্বরে ঠিক আছে, ডি নম্বর আছে আউট, না নট ইজ নট অ্যাট হোম। এরপরে 105 নম্বরে কি বললো, সাম রাইটার্স সিঙ্ক ড্যাশ অবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। 33তম বিশেষ পরীক্ষা আসলে, এ নম্বর আছে ওয়ান, বি নম্বরে ফ্রম, সি নম্বরে আন্ডার, ডি ডি নম্বরে ইনটু। ডি নম্বর উত্তরটা ঠিক আছে, সেন্ট ইনটু। এরপর 106 নম্বরে কি বললো, আই শ্যাল ডু ইট ড্যাশ প্লেজার। এ নম্বরে ইন, বি নম্বরে অ্যাট, সি নম্বরে উইথ। সি নম্বর উত্তরটা ঠিক আছে, ডি নম্বরে টু, না উইথ প্লেজার। এরপর 107 নম্বরে কি বললো, আনিস কপিড দ্য অ্যান্সার ওয়ার্ড ড্যাশ ওয়ার্ড। এ নম্বর আছে বাই, সি বি নম্বরে টু, সি নম্বরে ফর, ওয়ার্ড ফর ওয়ার্ড, ডি নম্বরে অন, না। এরপর দেখি 108 নম্বরে কি বললো, আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। 24তম বিশেষ পরীক্ষা আসছে, এ নম্বর আসলে টু এ ওয়াক, বি নম্বরে ফর ওয়াক। বি নম্বর তোমরা ঠিক আছে, সি নম্বরে ফর এ ওয়াকিং, ডি নম্বরে ওয়াক, না গো ফর এ ওয়াক। এরপর 109 নম্বরে কি বললো, সি সেড নাথিং ড্যাশ রিপ্লাই। 22তম বিশেষ পরীক্ষা আসছে, এ নম্বরে টু, বি নম্বরে বাই, সি নম্বরে ইন, সি নম্বরে উত্তরটা ঠিক আছে, ডি নম্বরে অন, না ইন রিপ্লাই। এরপরে 110 নম্বরে কি বললো, দে ট্রাভেল টু সাভার ড্যাশ। 29তম বিশেষ পরীক্ষায় আসছে, এ নম্বর আছে অন ফুট, হ্যাঁ এ নম্বর উত্তরটা ঠিক আছে, বি নম্বর, বি নম্বর আছে বাই ওয়াকিং, সি নম্বর অন দ্য ফুট, ডি নম্বর বাই ফুট, অন ফুট। এরপরে 111 নম্বর কি বললো, আই কাউন্ট ড্যাশ ইউর হেল্প। 23তম বিশেষ পরীক্ষায় আসছে, এ নম্বর আছে আফটার, বি নম্বর আছে আপন, বি নম্বরে উত্তরটা ঠিক আছে, কাউন্ট আপন, সি নম্বরে ফর, ডি নম্বরে অন, না। এরপরে 112 নম্বরে কি বললো, দ্য রিস শুড নট লুক ডাউন ড্যাশ দ্য পোর। 27তম বিশেষ পরীক্ষায় আসছে, এ নম্বর আছে আফটার, বি নম্বরে আপন, বি নম্বরে উত্তরটা ঠিক আছে, লুক ডাউন আপন, সি নম্বরে ফর, ডি নম্বরে উইথ, না। এরপরে 113 নম্বরে কি বললো, আই ডিপেন্ডেন্ট ড্যাশ হিজ ওয়ার্ড। এ নম্বর আছে ওয়ান, বি নম্বরে টু, সি নম্বরে ইন, ডি নম্বরে আপন। ডি নম্বরে উত্তরটা ঠিক আছে, ডিপেন্ডেন্ট আপন হিজ ওয়ার্ড। 114 নম্বর কি বললো, আর্লি রাইজিং ইজ কন্ডিসিভ ড্যাশ হেলথ। এ নম্বর আছে টু, এ নম্বর উত্তরটা ঠিক আছে, বি নম্বরে ফর, সি নম্বরে অফ, ডি নম্বরে উইথ, না। এরপর 115 নম্বর কি বললো, ফিড দ্য বেবি ড্যাশ মিল্ক। এ নম্বরে টু, বি নম্বরে ইন, সি নম্বরে অন, সি নম্বরে উত্তরটা ঠিক আছে, অন মিল্ক, ডি নম্বরে উইথ, না। এরপর 116 নম্বর কি বললো, স্মোকিং ইজ ডিট্রিমেন্টাল ড্যাশ হেলথ। এ নম্বর আছে ফর, বি নম্বরে উইথ, সি নম্বরে টু, ডিট্রিমেন্টাল টু, ডি নম্বরে আফটার, না সি নম্বর উত্তরটাই ঠিক আছে।
এরপরে 117 নম্বরে কি বললো, হি হ্যাজ নো কন্ট্রোল ড্যাশ হিমসেলফ। এ নম্বরে অন, বি নম্বরে ইন, সি নম্বরে অ্যাট, ডি নম্বরে ওভার, কন্ট্রোল ওভার, ডি নম্বর উত্তরটা ঠিক আছে। এরপরে 118 নম্বরে কি বললো, ওয়ান শুড ক্লিং ড্যাট ওয়ান্স প্ল্যান। এ নম্বর উইথ, বি নম্বর টু, বি নম্বরের উত্তরটাই ঠিক আছে। সি নম্বরে অফ, ডি নম্বরে ফর, না ক্লিং টু। এরপরে 119 নম্বরে কি বললো, এ ম্যান অফ ক্যারেক্টার ইজ ট্রু ড্যাট ইজ ওয়ার্ড। এ নম্বরে অ্যাট, বি নম্বরে টু, বি নম্বরের উত্তরটা ঠিক আছে। সি নম্বরে ফোর, ডি নম্বরে ওয়ান, না ট্রু টু ইজ ওয়ার্ড। 120 নম্বরে কি বললো, আই অ্যাম ফেয়ারফুল ড্যাশ ইনিমিজ। এ নম্বরে ফোর, বি নম্বরে অফ, এটাই ঠিক আছে। সি নম্বরে অ্যাট, ডি নম্বরে উইথ, না ফেয়ারফুল অফ ইনিমিজ। এরপরে 121 নম্বরে কি বললো, দেয়ার মাস্ট বি সাম রেমেডি ড্যাশ করাপশন। 15 নম্বর বিশেষ পরীক্ষা আসছে, এ নম্বরে অফ, বি নম্বরে টু, সি নম্বরে ফোর, সি নম্বরে উত্তরটা ঠিক আছে, ডি নম্বরে ফ্রম, না হবে না রেমেডি ফর করাপশন। এরপর 122 নম্বরে কি বললো, ম্যান অ্যাসপায়ার্স ড্যাশ রিসেস। এ নম্বরে ফর, বি নম্বরে আফটার, বি নম্বরে উত্তরটা ঠিক আছে, সি নম্বরে বিফোর, ডি নম্বরে ইন, না অ্যাসপায়ার্স আফটার। এরপর 123 নম্বরটা কি বললো, ইজ কনফিডেন্ট ড্যাশ সাকসেস। এ নম্বরে ইন, বি নম্বরে অফ, বি নম্বর উত্তর ঠিক আছে, সি নম্বরে অন, ডি নম্বরে ফর, না কনফিডেন্ট অফ। এরপর আমরা দেখি 124 নম্বর কি বললো, হি ওয়াজ ডিপ্রাইভড ড্যাশ হিজ প্যাটার্নাল প্রপার্টি। এ নম্বরে আছে অফ, এটাই ঠিক আছে, বি নম্বরে ফ্রম, সি নম্বরে অ্যাট, ডি নম্বরে ইন, না ডিপ্রাইভড অফ। এরপরে 125 নম্বর কি বললো, হি ইজ ইনলেস ইজ এ মেয়ার প্রিটেক্সট ড্যাশ ইজ অ্যাবসেন্স। 21 নম্বর বিসিএস পরীক্ষা আসছে, এ নম্বর আছে অফ, বি নম্বর ফর, বি নম্বর উত্তরটা ঠিক আছে, সি নম্বরে অ্যাট, ডি নম্বরে বাই, না প্রিটেক্সট ফর ইজ অ্যাবসেন্স। 126 নম্বর কি বললো, হি ইজ ইন অল ড্যাশ ডিফিকাল্টিস। এ নম্বর আছে উইথ, বি নম্বরে অ্যাট, সি নম্বরে ইন, এটাই ঠিক আছে, সি নম্বরটা ডি নম্বরে আপন হবে না ইনভলভড ইন। এরপরে 127 নম্বর কি বললো, হি ইজ ইনোসেন্ট ড্যাশ দ্য সার্স। এ নম্বর আছে অফ, এ নম্বর উত্তরটা ঠিক আছে, বি নম্বর আছে উইথ, সি নম্বরে টু, ডি নম্বরে ওয়ান, না ইনোসেন্ট অফ। এরপরে 128 নম্বরে কি বললো, আই এম নট ব্যাড ড্যাশ টেনিস। এ নম্বর আছে ইন, বি নম্বরে অ্যাড, বি নম্বর উত্তরটা ঠিক আছে, সি নম্বরে উইথ, ডি নম্বরে ওয়ান, না ব্যাড অ্যাড। এরপরে 129 নম্বর কি বললো, করাপশন ইজ অ্যাডহোরেন্ট ড্যাশ দ্য অনেস্ট। এ নম্বরে ফর, বি নম্বরে বাই, সি নম্বরে উইথ, ডি নম্বরে টু, ডি নম্বর উত্তরটা ঠিক আছে, অ্যাডহোরেন্ট টু। সেই সাথে আজকের লেসনটা কিন্তু শেষ হয়ে গেল। একটা কথা বলেই শেষ করবো, সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, তাহলেই পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব। সি ইউ নেক্সট।